আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি স্টুডেন্ট 2021 প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এমসিকিউ নিয়ে টেনশনে আছো তাদের জন্য আজকের ভিডিওটি মাস্ট। কেন মাস্ট? ইতিমধ্যে আমি এসএসসির জন্য 120টা এমসিকিউ দিয়েছিলাম এবং সেখান থেকে ব্যাপক কমন চলে আসছে প্রত্যেকটার ক্ষেত্রে। আমি বলা হয়েছিল 115টি কমন পড়বে, কিন্তু অনেকে 15টির বেশি কমন পেয়েছে এবং নিচের কমেন্ট সেকশনগুলো তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। এখন তোমাদের সমস্ত বোর্ড কোশ্চেন, টেস্ট পেপার বলবো এবং সব কিছু বিচার বিশ্লেষণ করে আমি 113টা এমসিকিউ পেয়েছি তোমাদের ইম্পর্টেন্ট। তুমি যে বোর্ডেরই হও না কেন, আশা করি এই 113টা এমসিকিউ আমি যে কথাগুলো বলি, যে ইনস্ট্রাকশন দিই, সেটা যদি ফলো করো তাহলে তুমি 100% 15টি এখান থেকে কমন পাবে। প্রথম যে এমসিকিউটা আছে সেটি হচ্ছে ক্রেডিট দ্বারা কোনটি বোঝায়, ক্রেডিট দ্বারা কোনটি বোঝায়, ডেবিট দ্বারা কোনটি বোঝায়, একটা প্রশ্ন পরীক্ষায় আসবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম যে অ্যান্সারটা আছে সেটা হচ্ছে সম্পদ হ্রাস এবং হচ্ছে দায় বৃদ্ধি। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, কিন্তু হ্রাস পেলে কিন্তু ক্রেডিট হয়। এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী দেখতে পাচ্ছ মূলধন ও দায় হিসাব সম কখন ডেবিট করা হয়, মূলধন এবং দায় এটা কখন ডেবিট হবে। আমি ইতিমধ্যে বলেছি ডেবিট এবং ক্রেডিট নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুমি পাবে। তাহলে মূলধন যদি হ্রাস পায়, কারণ মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, বাড়লে হচ্ছে ক্রেডিট আর কমে গেলে কি সেটা কিন্তু ডেবিট হবে। এই জন্য বলা হয়েছে মূলধন হ্রাস পেলে এবং দায় হ্রাস পেলে কিন্তু এটা তখন ডেবিট হয়ে যাবে। নিচের কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, পাওনাদার বাট্টার সঞ্চিতি, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হিসাবে ধরতে পারো, সাধারণ সঞ্চিতি, দেনাদার সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি, অনাদায় পাওনার সঞ্চিতি, বাট পাওনাদারের বাট্টার সঞ্চিতি আর প্রদেয় বিলের বাট্টার সঞ্চিতি কিন্তু তখন ডেবিট হবে। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য হিসাব বিজ্ঞানের কোন পদ্ধতিটি তুমি প্রয়োগ করবে, সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, যাকে আমরা বলে থাকি র্যা মিল। আমরা প্রয়োগ করে থাকি র্যা মিল আধুনিক হিসাব চক্রের কোন স্তর বা ধাপ, সেটা হচ্ছে চতুর্থ ধাপ। নিচের কোনটি হিসাব চক্রের অপরিহার্য ধাপ নয়, সেটা হচ্ছে কার্যপত্র, এটা পরীক্ষা কিন্তু আসে। কার্যপত্র প্রস্তুত হলে একটি কি, ঐচ্ছিক কার্য, ভূগর্ভীষ্ট বিবরণী, না সকল হিসাবের মিশ্রণ? আসলে অ্যান্সার হবে এক আর হচ্ছে দুই। পরের প্রশ্নটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারাবাহিক কাজের প্রক্রিয়াকে হিসাবচক্র বলা হয়। 2/10, ভালো করে দেখো, 2/10 এবং হচ্ছে n/30। তাহলে এটা বলা হচ্ছে যদি তুমি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে দাও তাহলে তুমি 2% বাট্টা পাবে। তাহলে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% বাট্টা পাওয়া যাবে। নিচের উদ্দীপকটা পরে 10 এবং 11 প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন বলছে অহনা ট্রেডার্স 1 জুন 2016 8,000 টাকার পণ্য 10% বাট্টায় বাকিতে ক্রয় করে। তাহলে 10% বাট্টায় পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা দেওয়া হয় তাকে বলা হয় হচ্ছে কারবারি বাট্টা, যেটা আমরা অন্তর্ভুক্ত করি না। তাহলে 8,000 টাকার উপর 10% করলে আমরা পাবো 800 টাকা। খেয়াল করে দেখো, 8,000 থেকে যদি আমি 800 টাকা বিয়োগ করি তাহলে হবে 7,200 টাকা। তাহলে 7,200 টাকা কিন্তু আমাদের কাছে এখন নিট আছে। এখন বলা হয়েছে 8ই জুন উক্ত প্রদেয় হিসাবের অর্ধেক, তার মানে 7,200কে অর্ধেক করলে আমরা পাবো হচ্ছে 3600 টাকা। এই 3600 টাকার উপর যদি আমি 2% করি তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে কত টাকা, 72 টাকা। এটাই কিন্তু আমাদের বের করতে বলছে অহনা ট্রেডার্সের হিসাববুক্ত বাট্টার পরিমাণ কত। প্রশ্ন আর একটা বলা হয়েছে মূল্য পরিশোধের ফলে উক্ত লেনদেনের অবশিষ্ট দায়ের পরিমাণ কত। 7200 থেকে 3600 প্রদান করলে বাকি 3600 থাকে, দ্যাটস অ্যান্সার 3600। কায়েসের নিকট হতে 10% বাট্টায় পাওয়া গেল কত, 5,400 টাকা, মানে 5,400 টাকা। বাট্টার পরিমাণ কত, স্পেশাল দেখতে পাচ্ছ 10% বাট্টায় পেয়েছি আমি কত, 5,400 টাকা। তার মানে এটা 100% থেকে 10% কম আছে। তাহলে একে যদি আমি 90 দিয়ে ভাগ করি এবং 100 দ্বারা গুণ করি, অর্থাৎ যেহেতু 10% কম তার মানে আমি 90 দিয়ে ভাগ দেবে এবং 100 দ্বারা গুণ দিলে দেখবা চলে আসবে কত, 6,000 টাকা। তাহলে 6,000 টাকা থেকে যদি আমি 5,400 বিয়োগ করি তাহলে 600 টাকা আমার আসবে। অ্যান্সার হয়ে গেল 2/10 এবং নিট বাই হচ্ছে 30। কোন ধরনের শর্ত, এটা নগদ বাট্টার শর্ত, অর্থাৎ 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% বাট্টা পাওয়া যাবে। প্রকৃত জাবেদায় কোনটি লিপিবদ্ধ হয়, প্রারম্ভিক জাবেদা, প্রকৃত জাবেদায় লেখা হয় কোনটি, একই প্রশ্ন দুবার কিন্তু অপশনগুলো কিন্তু ভিন্ন। ধারে পণ্য ক্রয়, ক্রয় জাবেদায় লেখা হয়, ধারে পণ্য বিক্রয়, বিক্রয় জাবেদায় লেখা হয়, নগদে যন্ত্রপাতি ক্রয় এটা নগদান বইতে লেখা হয়, বাট ধারে আসবাবপত্র ক্রয় এটা হবে প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। নিচের কোন বিবরণীটি সঠিক, প্রশ্ন বলছে বিক্রয় বইতে ধারে বিক্রয় লিপিবদ্ধ করা হয় এটাই শুধু সঠিক, বাকিগুলো পড়ে দেখবে আলাদা। বলছে নিচের উদ্দীপকটি পড়ে এবং 17 ও 18 নং প্রশ্নের উত্তর দাও। জনাব জাফর 2,00,000 টাকার পণ্য জনাব মান্নানের নিকট হতে ক্রয় করে নগদে 40% এবং 30% প্রদেয় বিল নিষ্পত্তি করে,
তাহলে 30% কিন্তু পুরো দেবে নিষ্পত্তি করে। 80,000 টাকার লেনদেনটি কোন বইতে লিপিবদ্ধ করা হবে? নগদান বইতে, কারণ এটা কিন্তু বলা হয়েছে 2,00,000 টাকার উপরে যদি 40% করি তাহলে হবে কত? 80,000 টাকা যারা নগদে প্রদান করা হয়েছে এর জন্য নগদান বইতে হিসাবভুক্ত হবে। পরের প্রশ্নটি ছিল আর্থিক অবস্থা নির্ণয়ে লেনদেনটির প্রভাব হলো দায় বৃদ্ধি। হ্যাঁ, কারণ কিছু প্রদেয় হিসাব আসছে, স্বত্বাধিকার হ্রাস, অবশ্য স্বত্বাধিকার হ্রাস যেহেতু পণ্য ক্রয় করা হয়েছে, সম্পত্তি হ্রাস যখন নগদ টাকা প্রদান করা হয় তখন সম্পত্তি হ্রাস, এর জন্য অ্যান্সার হচ্ছে 3টা। কোন দলিলের উপর ভিত্তি করে বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়? সেটা হচ্ছে চালানের উপরে। চেকের মাধ্যমে পরিশোধ করা হলে এক ঘর নগদান বইতে কোন দিকে লিপিবদ্ধ করা হয়? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় 5,000 টাকা ভুলক্রমে আসবাবপত্র হিসাবে লিপিবদ্ধ হয়েছে, এর জন্য সংশোধনী জাবেদানিসের কোনটি? কারণ বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় বা বিক্রয় করলে সেটাকে পণ্য হিসাবে ধরা হয়, এই জন্য ক্রয় হিসাব ডেবিট আর আসবাবপত্র হিসাব ক্রেডিট সংশোধন করা হলো, এজন্য মূলত এটা আসবে। এখন দেখো নগদ প্রাপ্তি জাবেদার বৈশিষ্ট্য কী? নগদ লেনদেন, বিশেষ জাবেদা আর হচ্ছে ডেবিট উদ্বৃত্ত। অ্যান্সার 1, 2, 3, 3টাই হবে। এবার দেখো পরে যে প্রশ্নটি আছে, লেনদেনকে পৃথক পৃথক শিরোনাম দেওয়া হয় কোথায়? খতিয়ানে। খতিয়ানে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে কি? সম্পদ আর হচ্ছে খরচ। কোনটি হিসাবের প্রধান এবং স্থায়ী বই? সেটা হচ্ছে খতিয়ান, প্রধান এবং স্থায়ী দুটোই বলা হয়। NSF চেক কোনটি? এটা হচ্ছে জমাকৃত চেক প্রত্যাখ্যান করা হলে। ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করেন? সেটা হচ্ছে আমানতকারী, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্যাংক বলা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করে? এটা হচ্ছে আমানতকারী। চেকে সাধারণত কয়টি পক্ষ থাকে? সেটা হচ্ছে 3টি। ব্যাংক বিবরণীতে ক্রেডিট মেমোরেন্ডাম কী? এটা হচ্ছে আয় বৃদ্ধি। NSF এর পূর্ণ রূপ কী? সেটা হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ পর্যাপ্ত কিন্তু অর্থ নেই। এরপরে দেখো পর্যাপ্ত ফান্ডের অভাবে অমর্যাদাকৃত চেককে কী বলে? সেটা হচ্ছে NSF, যেটা এইমাত্র আমরা মানে পুরোটা দেখে আসলাম। এখন দেখো নগদান বই ও ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক ব্যালেন্সের গড় মিলের কারণটা কী? তিনটাই কারণ, এখানে তুমি তিনটাই পড়ে দেখো। ব্যাংক কর্তৃক সরাসরি অর্থ পরিশোধ, ব্যাংক কর্তৃক সরাসরি অর্থ আদায়, ব্যাংকে জমাকৃত চেকের প্রত্যাখ্যান। পরের প্রশ্ন বলেছে ব্যাংক আমানতকারীর আমানতের ওপর মঞ্জুর করে কি? মুনাফা, লভ্যাংশ আর সুদ। সুদ আর মুনাফা দুটো এক বিষয়, এদের অ্যান্সার 1 আর হচ্ছে 3। ব্যাংক কর্তৃক ব্যবহৃত দলিল DM, তাহলে ডেবিট মেমোরেন্ডাম, আর CM ক্রেডিট মেমোরেন্ডাম। ব্যাংক বিবরণী কে তৈরি করেন? সেটা হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, আর ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হচ্ছে আমানতকারী। পরের প্রশ্ন ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে নিচের কোন বিষয়ে বিবেচনায় আনা হয়? সেটা হচ্ছে জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, বাকিগুলো কিন্তু আনসার হবে না, একটু পরে দেখো তোমরা বুঝতে পারবে। এরপরের যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে ব্যাংক হিসেবে প্রভাব ফেলবে কোনটি? ব্যাংক সুদ মঞ্জুর করলে, ব্যাংক খরচ চার্জ করলে, ব্যাংক কমিশন ধার্য করলে, তিনটাই সঠিক। দ্বৈত জের পদ সংশোধন পদ্ধতিতে কোন জের নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়? সেটা হচ্ছে ব্যাংক বিবরণী এবং নগদান বই উভয়ের জের নিয়ে। বকেয়া চেক বলতে কী বোঝায়? ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। চেক প্রস্তুতকারীকে বলা হচ্ছে আদেষ্টা। ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত আমানতকারীর জন্য কি নির্দেশ করে? আমানতকারীর জন্য সেটা সম্পদ নির্দেশ করবে। ব্যাংক বিবরণীর ক্রেডিট পার্শ্বে লেখা হয় কোনটি? ক্রেডিট পার্শ্বে তুমি লিখবে সেটা হচ্ছে ব্যাংকে জমা। নিম্নের কোন প্রকার চেকের টাকা সরাসরি ব্যাংক হতে উঠানো যায় না? সেটা হচ্ছে দাগ কাটা চেকের টাকা সরাসরি কিন্তু উঠানো যায় না। ব্যাংক সমন্বয় তৈরিতে নিচের কোনটি বিবেচিত হয় না? সেটা হচ্ছে দেনাদারের নিকট হতে নগদ প্রাপ্তিটা কিন্তু ব্যাংক সমন্বয় তৈরিতে, ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রশ্নে কোনটা, উত্তর কোনটা? আমানতকারী ব্যাংক হতে নগদ অর্থ উত্তোলন করলে হিসাবভুক্ত হবে, নগদ অর্থ উত্তোলন করলে হিসাবভুক্ত হবে। অ্যান্সার হচ্ছে নগদান বইতে ব্যাংক হিসাব ক্রেডিট, আর হচ্ছে ব্যাংকের বইতে আমানতকারের হিসাব ডেবিট হবে। ডেবিট মেমোরেন্ডাম মানে DM উল্লেখ করা হয়, চেক ছাপা খরচ, ফান্ডের প্রভাবে অমর্যাদাকৃত চেক, তহবিল স্থানান্তর খরচ। অ্যান্সার 1, 2, 3। নির্দিষ্ট সময়ের পর ব্যাংকে ব্যবসায়ের কত টাকা আছে তা কী দেখে বোঝা যায়? সেটা হচ্ছে ব্যাংক কলামের ডেবিট জেড দেখে সেটা কিন্তু বুঝতে পারা যায়। ব্যাংক সমন্বয় বিবরণী হিসাব বিজ্ঞানের কোন নীতি? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি। কোনটি ক্রেডিট মেমোরেন্ডাম? সেটা হচ্ছে অর্জিত সুদ। এরপরে দেখতে পাচ্ছি আমরা পাশ বহি আমানতকারের ব্যাংক হিসাবের একটি কী? প্রতিচ্ছবি। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোনটি র্যামিল অন্তর্ভুক্ত হয় না? প্রারম্ভিক নগদ তহবিলে প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স র্যামিল অন্তর্ভুক্ত হয় না। কখন সমাপনী মজুদ পণ্য র্যামিল অন্তর্ভুক্ত হবে? যদি সমন্বিত ক্রয় থাকে। সমন্বিত ক্রয়ের সূত্র কী? প্রারম্ভিক মজুদ পণ্য প্লাস নিট ক্রয়, শুধু ক্রয় কিন্তু হবে না, হবে নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য। 5,000 টাকার একটি লেনদেন 500 টাকা লেখা হয়েছে, 500 টাকা লিখতে ভুল করেছে, তাহলে লেখার ভুল। যে ভুল হিসাব বিজ্ঞানের রীতিনীতি নীতির কথা উল্লেখ করা হয়েছে তার মানে নীতিগত ভুল।
অফিস কক্ষের চুন কাম দালান কাঠা হিসাবে দালান কোঠা হিসাবে যদি ডেবিট করা হয় উহা কোন ধরনের ভুল? স্থায়ী সম্পদ অর্থাৎ মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন, আর মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন যদি উল্টাপাল্টা করে লেখা হয় সেক্ষেত্রে আমরা বলি নীতিগত ভুল। এদিকে কামাল সাহেব বলা হয়েছে, কামাল সাহেব 50,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন, সংস্থাপন ব্যয় বাবদ 10,000 টাকা পরিশোধ করেন, কিন্তু সংস্থাপন ব্যয়কে মজুরি হিসাবে, এটাই মাত্র বলে আসছি, এটা হচ্ছে নীতিগত ভুল। মিরাজ অ্যান্ড সঞ্চয় হিসাব রক্ষক দ্বারা তৈরিকৃত র্যামিল পণ্য ক্রয় 60,000 টাকার স্থলে লিখছে 55,000 টাকা, 5,000 টাকা কম, 45,000 টাকার স্থলে লিখছে 40,000 টাকা, এখানেও 5,000 টাকা কম, তার টোটাল কম লেখা হয়েছে কত? 10,000 টাকা। যন্ত্রপাতি সংস্থাপন মজুরি যন্ত্রপাতি হিসাবে ডেবিট না করে মজুরি হিসাবে করলে এটা নীতিগত ভুল। 325 টাকার জায়গায় 352 টাকার লেখাকে কী বলা হবে? লেখার ভুল, দেখতেই পাচ্ছ এটা লিখতে ভুল করেছে। স্থায়ী সম্পদের মূল্যকে আনুমানিক আয়ুষ্কালের মধ্যে যুক্তিসঙ্গত ভিত্তিতে বন্টন করার পদ্ধতিকে আমরা বলি আসলে অবচয়, এটা অবচয়ের সংজ্ঞা। নিচের কোনটি প্লান্ট সম্পত্তি সেটা হচ্ছে সরঞ্জাম, বাকি তিনটার দিকে তাকাও, দেখো প্রত্যেকটা চলতি সম্পদ, একমাত্র সরঞ্জামই হচ্ছে প্লান্ট সম্পত্তি। এরপর দেখতে পাচ্ছি ব্যবসায় কোন ধরনের সম্পদের উপরই অবচয় ধার্য করা হয়? স্থায়ী সম্পদের উপরে। সাধারণত কোন সম্পদের উপর অবচয় হয় না? সেটা হচ্ছে ভূমির উপরে, ভূমির উপরে কোনো আমরা অবচয় ধরি না। কোনটি বিপরীত সম্পত্তি? পুঞ্জভূত অবচয়, যাকে কন্ট্রা এন্ট্রি বলা হয়। অবচয় নির্ধারণে বিবেচ্য বিষয় কি? ক্রয় মূল্য, বাজার মূল্য এবং হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। অ্যান্সার হচ্ছে ক্রয় মূল্য আর হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। অতিরিক্ত অবচয় ধার্য করা হলে, অতিরিক্ত অবচয় ধার্য করলে কী হবে? সম্পত্তি কম দেখানো হবে, সঠিক, মালিকানার স্বত্ব কম দেখানো হবে, এটাও সঠিক, আয় বেশি দেখানো হবে না। অবচয় বেশি দেখা হলে কিন্তু আয়টা কম দেখানো হবে। তখন একটি সম্পত্তির মোট ক্রয় মূল্য ও পুঞ্জীভূত অবচয়ের পার্থক্যকে বলা হয় হচ্ছে বই মূল্য বা পুস্তক মূল্য, যেটা আমরা বলে থাকি। ভগ্নাবশেষ মূল্যকে কী নামে অভিহিত করা হয়? আয়ুষ্কাল শেষে সম্পদ থেকে নগদ প্রাপ্তি, সেটাই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। পরের প্রশ্ন, অবচয় ধার্যের উদ্দেশ্য হচ্ছে ব্যয় বণ্টন করা, প্রকৃত লাভ ক্ষতি নির্ণয়, সঠিক কর দায় নির্ণয়। অ্যান্সার 1, 2, 3। খনিজ সম্পদের অবলোপনের সময় কোন পদ্ধতিটি প্রযোজ্য? সেটা হচ্ছে শূন্যকরণ পদ্ধতি, মানে শূন্য কারণ, এটা শূন্যকরণ পদ্ধতি হবে। এরপরে দেখো, কোন পদ্ধতিতে প্রতি বছর সমান পরিমাণ অর্থ অবচয় হিসেবে সমান উল্লেখ করলে সেটা হচ্ছে সরলরৈখিক। স্থায়ী সম্পত্তির পুস্তক মূল্য নির্ণয়ের ক্ষেত্রে কোন সমীকরণটি সঠিক? স্থায়ী সম্পত্তির সেটা হচ্ছে পুস্তক মূল্য, সূত্রটা হবে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধারদের ক্ষেত্রে বিবেচনা করতে হয় কোনটি? বিবেচনা করতে এখানে তিনটাই হবে, ক্রয় মূল্য, ভগ্নাবশেষ মূল্য, আয়ুষ্কাল, তাহলে তিনটাই। অবচয় নির্ধারণের কোন পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করা হয় না? ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অবচয় একটি আন্তঃলেনদেন, কারবারি লেনদেন, অনগদ লেনদেন, অ্যান্সার হবে তিনটাই, 1, 2, 3। ক্রমজিত অবচয় কোন ধরনের হিসাব? সেটা হবে কন্ট্রা সম্পত্তি, মানে বিপরীত সম্পত্তি। সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য না থাকলে কোন পদ্ধতিতে অবচয় ধার্য করে আয়ুষ্কাল শেষে সম্পত্তির মূল্য শূন্য হয় না? সেটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। অবচয় লিপিবদ্ধকরণের আধুনিক জাবেদা দাখিলা কোনটি? অবচয় ডেবিট, আর পুঞ্জীভূত অবচয় হচ্ছে ক্রেডিট। ডেপ্রিটিয়াম শব্দের অর্থ কী? মূল্যক্ষয়, ডেপ্রিটিয়াম মূল্যক্ষয়। আন্তর্জাতিক হিসাব মান কত অনুযায়ী অবচয় হিসাববুক্ত করা হয়? আইস হচ্ছে কত? 16, মানে 16 অনুযায়ী। নিচের কোনটি পরোক্ষ খরচ? সেটা হচ্ছে নিরীক্ষা খরচ। বিক্রেতার নিকট ব্যাট কি? ব্যাট হচ্ছে দায়, কারণ এটা সরকারি কোষাগারে জমা দিতে হবে, এটা একটা দায়। পরের প্রশ্ন, অনাদায় পাওনা কি জাতীয় দফা? এটা হচ্ছে পরিচালনা ব্যয়। কোনটি অপরিচালন ব্যয়? সেটা হচ্ছে ঋণের সুদ। সুদ সংক্রান্ত প্রত্যেকটা বিষয় হবে হয় পরিচালন আয়, অপরিচালন আয় অথবা অপরিচালন ব্যয়ের মধ্যে যাবে সুদ সংক্রান্ত, মনে রাখবে বিষয়টা। মালিক কোনটি দাবি করতে পারে না? মালিক দাবি করতে পারে না মোট লাভ, মালিক কিন্তু মোট লাভ দাবি করতে পারে না। বলছে আর্থিক বিবরণীর IS-1 ধাপগুলি হলো বিশদ আয় বিবরণী ও মালিকানার স্বত্ব বিবরণী, সঠিক। আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এটাও সঠিক। আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত টিকা, এটাও সঠিক, মানে সমন্বয়। তাহলে অ্যান্সার 1, 2, 3। অপরিচালন ব্যয় কোনটি? অপরিচালন বিনিয়োগের সুদ, ঋণের সুদ, ব্যাংক চার্জ, অ্যান্সার হচ্ছে 2 আর হচ্ছে 3। অপরিচালন ব্যয়ের কথা বলেছে, বিনিয়োগের সুদটা কিন্তু আয়। আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় IAS কত অনুযায়ী? 1 অনুযায়ী। বিলম্বিত বিজ্ঞাপন ব্যবসায় একটা ভুয়া সম্পদ, অনেকে চলতে হিসাব ধরে কিন্তু এটা আবার একটা ভুয়া সম্পদ। অনুপার্জিত আয় দ্বারা নিচের কোনটিকে বোঝায়? এটা হচ্ছে দায়। পরের প্রশ্ন, নিচের কোনটি আর্থিক বিবরণীর উপাদান নয়? সংরক্ষিত আয় বিবরণী আর্থিক বিবরণীর কোনো উপাদান নয়। বকেয়া খরচের জন্য নিচের কোন হিসাবগুলো প্রবাহিত হয়? বকেয়া খরচ দায় আর হচ্ছে ব্যয়,
এবার দেখো, অগ্রিম প্রদত্ত খরচ ব্যবসার জন্য কি হিসাবে ব্যবহৃত হয়, এটা হচ্ছে সম্পদ, চলতি সম্পদ আমরা বলে থাকি। কোনটি পরোক্ষ পরিচালন আয়, সেটা হচ্ছে কমিশন প্রাপ্তি পরোক্ষ। নিচের উদ্দীপকটি পড়ে তাহলে এখানে 99-এর পরিবর্তে 96 হবে এবং 100-এর পরিবর্তে হবে হচ্ছে 97। প্রশ্নের উত্তর দাও। নীলুফা পারবেন সামাজিক দায়িত্ববোধ এবং ভবিষ্যৎ মুনাফা লাভের আশায় 2 লক্ষ টাকার পণ্য মুনাফাবিহীন বিক্রয় করে, তাছাড়া বিজ্ঞাপনের জন্য গরিবদের মাঝে বিনামূল্যে 1 লক্ষ টাকার পণ্য বিতরণ করে। খেয়াল করে দেখো, বলছে নীলুফা পারবিনের ব্যবসায় থেকে গরিবদের মাঝে পণ্য বিতরণকে তুমি কীভাবে মূল্যায়ন করবে, সেটা হবে দেখো বিজ্ঞাপন এবং সামাজিক দায়িত্ব। বিজ্ঞাপন এবং হচ্ছে সামাজিক দায়িত্ব, এই দুটোই হবে। মুনাফাবিহীন বিক্রয় 2 লক্ষ টাকা আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে, তাহলে কী হিসেবে অন্তর্ভুক্ত করবো? একটা হচ্ছে ক্রয় থেকে 2 লক্ষ টাকা বাদ দিব, বিক্রয় থেকে বাদ যাবে, অর্থাৎ মুনাফাবিহীন বিক্রয় ক্রয় থেকেও বাদ, বিক্রয় থেকে বাদ দিতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি বিক্রয়মূল্যের উপর মুনাফার হার 20% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর হবে কত? 25%। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে কোনটি অন্তর্ভুক্ত হয়, সেটা হচ্ছে আমদানি শুল্ক। কোনো প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য কি প্রস্তুত করা হয়, সেটা হচ্ছে আয় বিবরণী। আর্থিক ফলাফলের জন্য আয় বিবরণী। কোনটি বৃদ্ধিতে ব্যবসায়ের মূলধন বাড়বে, আয়, মালিকানা সত্র উপাদান, মূলধন, সঞ্চিত উত্তরণ, তিনটাই। মালিকের জীবন বিমা প্রিমিয়াম এবং ছেলের স্কুলের বেতন প্রদান কি উত্তরণের সাথে যোগ হবে, মূলধন থেকে বাদ যাবে? কোনটি নির্ণয়ের জন্য মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত করা হয়, মালিকানা স্বত্বের সমাপনী উদ্বৃত্ত, কারণ মালিকানা স্বত্ব বিবরণীর আর একটা নাম হচ্ছে সমাপনী উদ্বৃত্ত বা সমাপনী মূলধন। আয়কর কিসের উপর প্রদান করা হয়, নিট লাভের উপর কিন্তু আয়কর প্রদান করা হয়, মোট আয়ের উপর, লাভের উপর কিন্তু না, ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে, নিট লাভের উপর। অগ্রিম বিমা সেলামি 2000 টাকা হিসাবকাল শেষে, তাহলে হিসাবকাল শেষে এটার অগ্রিম বিমা সেলামি নাই, অগ্রিম বিমা সেলামি চলতি সম্পদ, তাহলে চলতি সম্পদ এখন কমে গেল, এই দেখো চলতি সম্পদ হ্রাস পেয়েছে, অগ্রিম বিমা এখন হ্রাস পেলো, তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 2। অনুপার্জিত সেবা আয়ের পরিমাণ 50,000 টাকা, উহার 5/2 ভাগ, তাহলে 5 10 কে 50, 10,000 করে, 10,000 করে তাহলে 2 দ্বিগুণ তুলে হবে কত? 20,000 টাকা। তাহলে 20,000 টাকা কিন্তু অলরেডি আমাদের কি হয়ে গেছে, দেখো হিসাবভুক্ত হয়ে গেছে। এখন তাহলে বাকি আছে কত? 30,000 টাকা। দেখো 30,000 টাকা লিখে দিলাম। আর্থিক অবস্থার বিবরণী থেকে জানা যায় কোনটি স্থায়ী এবং চলতি সম্পদের পরিমাণ সঠিক, স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ এটাও সঠিক, মালিকের মূলধনের পরিমাণ এটাও সঠিক, তাহলে অ্যান্সার 1 2 3। ধারে ক্রয় 2 লক্ষ টাকা, কারবারি বাড়টা হচ্ছে কত? 10%। তাহলে 2 লক্ষ টাকার 10% করলে আমরা পাবো হচ্ছে 1,80,000 টাকা, তার উপরে 15% ব্যাট করলে পাবো হচ্ছে কত? 27,000 টাকা। উদ্বৃত্তপত্র মিলে যায় কেন? কারণ দুতলা দাখিলা পদ্ধতির কারণে উদ্বৃত্তপত্র কিন্তু মিলে যাবে। এখন দেখো, ব্যবসার মূলধন জাতীয় উপাদান সমূহ দ্বারা কোনটি প্রস্তুত করা হয়? আর্থিক অবস্থার বিবরণী। নিচের কোনটি হতে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী দ্বারাই। কিন্তু কোনটি উদ্বৃত্তপত্রে প্রদর্শিত হয় না, সেটা হচ্ছে গোপন সঞ্চিতি। এই ছিল আমার 113টা MCQ। যদি এই 113টা MCQ খুব ভালো মতো দেখো, আশা করছি তোমাদের 15টি কমন পড়বে। তো সবাই অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।